নমস্কার, আমি কলকাতা থেকে রিনিস ডে আউটের রিনি বলছি। আপনারা সকলে কেমন আছেন, ভালো আছেন কি না? দেশের এই উত্তাল পরিস্থিতিতে একথা জিজ্ঞেস করা তো একেবারেই সাজে না। আজও দেশের আইন ব্যবস্থার ওপর আস্থা হারাইনি, ন্যায় বিচার নিশ্চয়ই পাব। জীবন চলে তার নিজস্ব গতিতে, সে তো আর থেমে থাকে না। মন যতই ভারাক্রান্ত থাক, তবুও আমাদের প্রিয় মানুষজনগুলোর জন্য আমাদের প্রতিদিন বাজার হাট করা, তাদের খাবারের জোগাড় করা, সমস্তটাই করতে হয়। প্রত্যেকটি মানুষের যেমন কিছু সামাজিক দায়িত্ব থাকে, ঠিক তেমনই কিছু পারিবারিক দায়িত্বও থাকে, সেগুলো অস্বীকার করলে চলে না। গতকাল এই নাড়ুটা নিয়ে এসেছিলাম গড়িয়াহাট থেকে, তাই আজকে সকালেই এটা দিলাম। এই নাড়ুগুলো খুব ভালো, খেতেও বেশ সুন্দর, আর দিয়েছি ড্রাই ফ্রুটস, এই দিয়েই সকালের ভোগটা দিলাম। এবার চলে এসেছি কিচেনে। এই যে এই বেশ বড় বড় কাঁকড়া অনেক দিন পরে পাওয়া গেছে। এত বড় কাঁকড়া খুব একটা পাওয়া যায় না এখন, আজকে বাজারে পেয়েছে, নিয়ে এসেছে। ধুতেই না অনেক সময় চলে যায়। তো যাই হোক, এটা আজকে রান্না করছি। তো কাঁকড়া তো অনেক দিন পরে হচ্ছে, যেহেতু সাইজটা অনেক বড় ছিল, আমি বডিগুলোকে 1/2 করে নিয়েছি। আর দাঁড়াগুলো কি হয়েছে, এই যে এইটা দেখুন কি বড়, এটা আমার ভাই দেখলে যা খুশি হবে না? তো যাই হোক, যেটা বলছিলাম, আর এখন আমাদের এখানের কাঁকড়াগুলো কি করে, এই যে দাঁড়া যেটাকে আমি বলছি আর কি, এটা একটা কাঁকড়ার তো দুটো হয়, কিন্তু আমাদের এখানে একটা কাঁকড়ার একটা করে দেয়, আর একটা দেয় না। আর একটা জোড়া কি করে কি জানি। যাই হোক, যা পাওয়া গেছে তাই সই, কিছু তো আর করার নেই। তো আমি এগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার এই যে তেলে আমি একটু এগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। অনেকে ফ্রাই করে না, একেবারেই রান্না করে। এই যে এগুলো হচ্ছে কাঁকড়ার ঘিটা, মানে ওই ঘিলুটা, এই ঘিটা থাকলে কাঁকড়ার স্বাদ বাড়ে অনেকটা। এবার এটাকে আমি তেলের ওপর এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে দেওয়ার কিছুক্ষণ পরে এটা একটা বড় সাইজের বাতাসার মতো হয়ে শক্ত হয়ে গেল। এবার এটাকে যেইভাবে ডিমের ভুর্জি করা হয় সেইভাবে একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আমি ছানটা দিয়ে তুলে নেব, তুলে যখন গ্রেভিটা করব তার ওপরে এই জিনিসটা দিয়ে দেব, তাহলে গ্রেভিটার টেস্ট খুব সুন্দর হবে। এবার এটা নর্মাল যেইভাবে আমরা মাছের কালিয়া রান্না করি সেই রকম করব, একেবারে শুকনো। এটা যদি খুব একটা ঝোল হয় তাহলে সেটার স্বাদ খুব একটা ভালো হবে না। তো এতে কিছুই না, মশলা সেরকম কিছু যাবে না, কিন্তু এতে পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তবে এতে আমি ধনে পাতা বা গরম মশলা এই ধরনের কিছু স্পাইস অ্যাড করব না, তাহলে কি হবে, কাঁকড়ার যে একটা নিজস্ব গন্ধ আছে, স্বাদ আছে, সেটা একদম পাওয়া যাবে না। ধনে পাতার গন্ধ আর গরম মশলার গন্ধ সেই গন্ধটাকে ডমিনেট করে দেবে, মানে কাঁকড়ার যে নিজস্ব গন্ধ সেটাকে ডমিনেট করে দেবে। তাই আমি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কাই ব্যবহার করব। আর ঝালের জন্য যে যতটা লঙ্কা ব্যবহার করতে চায় ততটাই দেবে। এই ভয়েস ওভারটা দিতে দিতে আমার মনে পড়ে গেল, আমরা যখন কোনো সি বিচের ধারে ঘুরতে যাই, মানে ধরুন দীঘা বা পুরী, সেখানে দেখি যে কাঁকড়া ফ্রাই করা হয় সমুদ্রের ধারে, সেগুলোতে না এত মানে স্পাইসি হয় না, মানে স্পাইসি তো হয়, মানে এত মশলা থাকে না, পেঁয়াজ আদা রসুন এতটা দেয় না, খুব কম থাকে, কারণ সেগুলো একদম শুধু খাওয়া হয়, তার সঙ্গে ভাত বা রুটি কিছু সার্ভ করা হয় না। কিন্তু এখানে একটু পেঁয়াজ আদা রসুনের পরিমাণ বেশি আছে, কারণ এগুলো হচ্ছে আমরা ভাতের সাথে খাবো, তাই তো সেই সমুদ্রের ধারের রেসিপির সঙ্গে এটা কম্পেয়ার করলে একদমই চলবে না।
তো এর পরের রেসিপি হচ্ছে আমার একটা কাতলা মাছের প্রিপারেশন করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একদম বড় বড় পিস নিয়েছি কাতলা মাছের পেটি, সেটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিয়ে বলে রাখি, এই রেসিপিটা একেবারেই আমার নয়, এটা আমি অতনুর রান্নাঘর থেকে শিখেছি। এটা একদম সিম্পল বাট ইউনিক একটা কাতলা মাছের রেসিপি। এটা কাতলা মাছ দিয়ে করা হলেও এটা যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে, খেতে অসম্ভব ভালো। আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, মাছটা ভেজে নেওয়ার পর সেই তেলেই একটু অল্প রসুন ভেজে নিতে হবে, তারপর অল্প পরিমাণ পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিয়ে তার মধ্যে নর্মাল যে সমস্ত স্পাইস আমাদের ঘরে থাকে আদা বাটা, সেটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে আর কি। তারপর আমি এটা দিচ্ছি হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, আর কিছুই না, এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঝালটা আপনারা যে যেরকম খাবেন, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা আর কিছু না ওটা দিয়ে, আর হলুদ দিতে তো হবে, এটা মাস্ট, দিয়ে নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার প্রত্যেকটা মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে এইটার মধ্যে রয়েছে হচ্ছে সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা, সর্ষেটা বেটে একটু জল দিয়ে জাস্ট সর্ষেটা ছেঁকে জলটা দিতে হবে, খোসাটা যাতে না যায়। জলটা আমি দিয়েছি, এবার আপনারা পুরোটাও দিতে পারেন, আমি যেহেতু সর্ষের কখনো খোসাটা দিই না, ছেঁকে ইউজ করি, তাই আমি সেইভাবেই করেছি। আপনারা ডিরেক্ট পুরোটাও দিতে পারেন, কোনো ব্যাপার না। এবার দিয়ে এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এটা একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল রান্নাটা। এই যে এবার আমি মাছগুলো দিয়ে নিচ্ছি, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা না, ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের, আমার পোস্ট করতে একটু দেরি হয়েছে। এই দুটো রান্নাই খুব ভালো হয়েছিল। আর কাঁকড়াগুলো কি হয়েছিল, যেগুলো মেয়ে কাঁকড়া ছিল, মানে যেগুলো একটু সাইজে ছোট ছিল, সেগুলো খুব ভালো ছিল, তো সেগুলো খুব সলিড ছিল। আর যেই কাঁকড়াগুলো সাইজে বেশি বড় ছিল, সেগুলো তুলনামূলকভাবে অতটা সলিড ছিল না, কিন্তু ওভারঅল কাঁকড়ার টেস্টটা খুব ভালো হয়েছিল, আর মাছটা তো খুবই ভালো হয়েছিল। এই যে তারপরে আমরা চলে এসেছিলাম ইমামি মার্কেটে। ইমামি মার্কেট নিশ্চয়ই আপনারা সকলে চেনেন, আমি এসেছিলাম একটু জন্মাষ্টমীর শপিং করতে। ইমামি মার্কেট তো আপনারা যারা কলকাতায় থাকেন তারা মোটামুটি সবাই চেনেন বা জানেন। তো ইমামি মার্কেটে গোপাল ঠাকুরের বা যে কোনো ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যায়। এখানে 4-5টা দোকান আছে এরকম, মোটামুটি এখানে ঠাকুরের সমস্ত জিনিসই পাওয়া যায়, আর এখানের কালেকশন খুবই সুন্দর, আপনারা আসলে আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর এখানের জিনিসগুলো বেশ ইউনিক ইউনিক, তবে একটু বার্গেনিং করতে হয়, তবে এখানে যে খুব একটা বেশি দাম কমায় সেরকম নয়। আমি এখানে আসি মাঝে মাঝে, তবে আমি অনেক জায়গা থেকেই কেনাকাটা করি, শুধু যে ইমামি মার্কেট থেকে কিনি তেমনটা একবারেই নয়। এই দাদাটি আমাকে অনেক বাসি দেখাচ্ছিলেন আর দামগুলোও বলছিলেন, কিন্তু পাশের দোকানে যেহেতু খুব জোরে গান বাজছিল তাই কপিরাইটের জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। এই রাধে লেখা বাসিটার দাম হচ্ছে 180 টাকা, আর আমার বাঁ হাতে যে স্টোন সেটিংয়ের বাসিটা আছে ওটা এডির স্টোন, এই বাসিগুলোর দাম হচ্ছে ওই 280-350 এইরকম প্রাইস। আর এই দোকানে বাঁশির স্টার্টিং প্রাইস হচ্ছে 30 টাকা থেকে, সেগুলো হচ্ছে 0 সাইজ গোপালের বাঁশি। আর এখানে গোপালের চুল, সিংহাসন, জুয়েলারি সবই অ্যাভেলেবেল আছে। এই যে আমার বাঁশি নেওয়া হয়ে গেছে, এখানে বাঁশির কালেকশন খুব সুন্দর ছিল, আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী 2টো বাঁশি নিয়েছি। এবার আমি একটু এই মালাগুলো দেখছি, এখানে বেশ সুন্দর সুন্দর মালা ছিল, তবে আমি এই দোকান থেকে কোনো মালা নিইনি, আমি ঠাকুরের মালা নিয়েছি লেক মার্কেটের কৃপা থেকে। কৃপা আমার খুব পছন্দের একটা দোকান, ঠাকুরের জিনিস ওখানে আমার বেশ ভালো লাগে। আমি এর পরের ভিডিও দেব, আমার জন্মাষ্টমীর শপিং হল ভিডিও, আপনারা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবার আমি দেখছি এখানে পাকড়ি, এখানে পাকড়ি অনেক ধরনেরই ছিল, তবে আমার যেটা মনে হয়েছে এখানে পাকড়ির
কোয়ালিটি অনুযায়ী দামটা একটু বেশি। যেমন এই পাকড়িগুলোই এখানে দাম বলছিল, মানে স্টার্টিং প্রাইস ছিল 350 টাকা, মানে এই পাকড়িগুলোই বলছিল প্রায় 450 টাকার মতো। আর আমি কৃপা থেকে যে পাকড়িটা নিয়েছি, আপনারা শপিং হল ভিডিওতে দেখবেন, সেটা নিয়েছে 550 টাকা। সেটার কোয়ালিটিও যেমন ভালো ছিল, আর সাইজটাও কিন্তু বেশ বড় ছিল, বেশ একটা রাজকীয় লুক আছে। এইবার আমি বাড়ি চলে এসেছি, আসার সময় বলরাম মল্লিক হয়ে এসেছি, তাই ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। নিয়েছি একটু কালাকাঁদ চকলেট সন্দেশ, আর বলরাম মল্লিকের ডাব সন্দেশ খুব ভালো, দুটো ডাব সন্দেশ নিয়েছি, আর নিয়েছি একটু রসমালাই। এই দিয়ে ঠাকুরের রাতের ভোগটা দিয়ে দিচ্ছি। পূজো আসার জন্য যেমন সবাই সারা বছর অপেক্ষা করে থাকে, আমিও তেমন জন্মাষ্টমীর এই মাসটা, মানে এই আগস্ট মাসটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। কথা বলতে বলতে আমার রাতের ভোগ নিবেদন হয়ে গেছে, এবার চলুন এক ঝলক আমার গোপুকে দেখিয়ে দিই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পরিবারের সঙ্গে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। নমস্কার।